সজনা ফুলের সোনা ঝুড়ি তৈরি করব আমি। সজনা ফুলের সোনা ঝুড়ি তৈরি করব। তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে সব আমি রেডি করেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে প্রথমে আমি বেসন দিলাম আন্দাজ মতো, তারপরে আমি আন্দাজ মতো চালের গুঁড়ি দিলাম, তারপরে এই যে কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে আদা দিলাম, রসুন দিলাম, তারপরে আমি ভাজা জিরা গুঁড়ো করে রাখছি এটা দিলাম, তারপরে আমি এই যে কালো জিরাটা দিলাম, তারপরে এই যে এখানে রাখছি আমি মটরশুঁটি, গাজর, আলু, এটা একটু হালকা পানিতে, গরম পানিতে একটু ফুটিয়ে রেখেছি, এই যে দিলাম। তারপরে আমি এই যে এই যে এক চামচ বেকিং পাউডার দিলাম, তারপরে একটু ধনে পাতা পেস্ট করে রেখেছি এটা দিলাম, তারপরে আমি এক চিমটি খাবার সোটা দিলাম, তারপরে আমি এখন সজনে ফুলটা দিলাম। এই সজনে ফুলটা দিয়ে তৈরি করলে যাদের সুগার আছে, হাই প্রেশার আছে, তাদের জন্য খুবই উপকারিতা, খাইলে খুব ভালো। এই যে এটা এখন আমি মাখে সজনে ফুলের সোনা ঝুড়ি তৈরি করব। এই যে পরিমাণ মতো একটু পানি দিলাম, এই যে পরিমাণ মতো লবণ দিলাম, তৈরি করে
এই যে আমার সজনে ফুলের সোনা ঝুড়ি তৈরি। এখন আমি শুধু তেল কড়াইতে দিয়ে তেল গরম করে ভেজে নিব জিনিসটাকে। এই যে তৈরি করে রাখলাম, তেলের মধ্যে দিয়ে দিছি কড়াইতে। এই যে তেলের মধ্যে দিয়ে দিছি কড়াইতে, এই যে ভেজে নিব। এখন ভেজে নিয়ে বাচ্চাদের পরিবেশন করব। এই যে আমাদের সজনে ফুলের সোনা ঝুড়ি তৈরি। এটা যাদের ডায়াবেটিস আছে, তারপরে প্রেশার আছে, এটা খাইলে খুবই উপকার হবে। এটার উপকারিতা আছে।